ধানমন্ডি থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে ঢাকার আদালতে তোলা হবে কিছুক্ষণের মধ্যেই। তার বিরুদ্ধে ছাত্র জনতা হত্যার অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, আমির হোসেন আমুকে কয়দিনের রিমান্ড চাওয়া হবে এবং কোন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বিস্তারিত জানতে চাই। মুক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিউ মার্কেট থানায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় আজকে আমির হোসেন আমুকে আদালতে তোলা হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ, এবং তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে সে মামলায়। তবে এখনও পর্যন্ত তাকে আদালতে আনা হয়নি। তাকে গতকালকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নামে একাধিক মামলা রয়েছে, এবং ডিবি থেকে আমাদেরকে জানিয়েছেন যে তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে, পাশাপাশি হত্যা মামলা রয়েছে, হত্যা চেষ্টা মামলা রয়েছে। তবে তাকে নিউ মার্কেট থানার একটি মামলায়, অর্থাৎ ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় তাকে আজকে আদালতে তোলা হতে পারে। তবে এখন পর্যন্ত যেহেতু আদালতে আনা হয়নি, আমরা আসলে সঠিকভাবে আসলে বলতে পারছি না তাদের তাকে আসলে কয়দিনের রিমান্ডের বা মঞ্জুর করে, যেহেতু ১০ দিনের রিমান্ডের আবেদন করবে বলে আমাদেরকে জানিয়েছে পুলিশ। তবে দুপুর নাগাদ তাকে আদালতে নিয়ে আসতে হতে পারে বলে আমাদেরকে আসলে জানিয়েছেন। এবং আমির হোসেন আমু আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিনের তিনি রাজনীতি করেছেন, পাশাপাশি ১৪ দলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সবসময় আওয়ামী লীগ তাকে কাছেই পেয়েছে। পাশাপাশি সবশেষ তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সভা হয়েছিল সেখানেও তিনি আসলে উপস্থিত ছিলেন, নীতিগত সিদ্ধান্ত তিনি আসলে ভূমিকা পালন করেছেন আওয়ামী লীগের সঙ্গে, যার কারণে তিনি এই যে বর্ষিয়ান এই রাজনীতিবিদ হিসেবে আসলে সবার একটা আগ্রহের কেন্দ্রে রয়েছে। আমরা এখানে আইনজীবীদের সঙ্গে কথা বলেছি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে আমরা আসলে কথা বলার চেষ্টা করেছি। তিনি আসলে যেমনটা জানিয়েছেন যে আসলে তিনি আদালতের কাছে যখন তাকে উপস্থাপন করা হবে তখন তিনি কিছু বিষয় আসলে উপস্থাপন করবেন, তার মধ্য থেকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারকে যে তিনি সহযোগিতা করেছেন, সমর্থন দিয়েছেন বা তিনি আসলে পরামর্শ দিয়েছেন এই আন্দোলন দমনে, সেই বিষয়গুলো আসলে তুলে ধরবেন বলে আমাদেরকে আসলে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যেহেতু তাকে আদালতে নিয়ে আসা হয়নি, যখন নিয়ে আসা হবে বা তার রিমান্ড শুনানিটি বা রিমান্ড চাওয়া হলে তখন আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে তাকে আসলে কোন বিষয়গুলো বা তার কোন বিষয়গুলো আদালতের কাছে উপস্থাপন করা হয়ে থাকে বা উপস্থাপন করবে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার জাস্ট